بسم الله الرحمن الرحيم السلام عليكم شمانك تدشك مندلي আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ইকরা বাংলার নিয়মিত অনুষ্ঠান অগ্রদূত শুরু করতে যাচ্ছি আমি কে এম আবু তাহের চৌধুরী সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা জানেন এই ব্রিটেনে আমাদের অগ্রজরা এদের শেষে অনেক কষ্ট করেছেন বনবাদের সাথে লড়েছেন অনেক ত্যাগ তীতিকার বিনিময়ে তারা সুন্দর একটা সমাজ প্রতিষ্ঠা করতে পেরেছেন তাদের ত্যাগ আর তিতিকার ফসল আজকে আমাদের ব্রিটেনে বাংলাদেশের কমিউনিটির অগ্রযাত্রা আজকে আমাদের স্টুডিওতে আমরা একজন কমিউনিটির বিশিষ্ট সমাজসেবী রাজনীতিবিদ এবং উনিশশো সালে বনবাদ বিরোধী আর দুতম নেতা

আপনারা বাই দুজন কয়জন আমরা ফার্স্ট বাই আর এক বই দুই বোন তা আপনি বাই দুজন নম্বর কয় নাম্বার আমি দুই নম্বর বাই দুই নাম্বার আপনি এলাকা পড়া দেশ করছি না উদ্দেশ্য কোনো এলাকা পড়া সামান্যতম করছি আমি দেশ সেভেন ফোর তো পড়ছি আচ্ছা আচ্ছা কোন স্কুলে পড়ছো রামসুন্দর রামসুন্দর উচ্চ বিদ্যালয়

তা আপনার আবার পরে কোনো বর্ণবাদী কোনো সমস্যা ফেস হলানি কোনো আসলে আমি তো যখন আইসি আবার ফেরে তো বর্ণবাদী আরম্ভ এর জন্যে এখন তো আমরা তাকতাম অফ ব্রিকলেন এটা হয় উইলার হাউস কুইকার স্ট্রিট ওখানে এই নয় আমরা বন্ধু বান্ধব কয়েক দিন সাথে বাড়ি যার দীর্ঘ গড় আছে বাসা আছে যেমন আমার একটা আছে লিখান আমার বাবার আর সিরাজুল হক সিরাজ কোনো উদ্দিন ওই যে বন্যবাদীর আরো আপনার ফ্রেন্ড রেওয়ানি তাই নো তাকে উইলার রেওয়ানি তো আমরা তো ওখান থেকে আমরা তো সব সময় এই আন্দোলনের আমরা সহযোগিতা আমরা সহযোগিতা করলাম আমাদের মরবী হলরে যে সময় বন্যবাদীর এটা করতো মাছ ধর করতো রেওয়ানি তখন থেকে আমরা তো এই বর্ণবাদী গ্রুপের নাম কিতা আসলে বিএনপি আসিল না স্কিনেট আসিল না কিতা স্কিনেট

এটা হইলো অক্সফোর্ড স্টেটে রাত্রে আসার পরে তাই এটা করা হয়েছে আমার বাসার সামনে আমাদের যেখানে থাকতাম সেখানে এটা করা হয়েছে তো বাবার একটু মারিদূর করছে তারা কিন্তু বাসা আবার পরে বাবার রক্তটু দেখছি আমরা কিন্তু বাবাই আমরা কইরা না আমরা ওই কী হয়েছে না ফলে গেছিলাম আমি বাস থেকে লামতে আমি ফলে গেছিলাম কিন্তু আসলে কথাটা কইরা না দেখে তখন আমরা ফোরের দিন আমরা ফাইন্ড আউট করলাম কইলাম বাবা কী তুইছে ফইন্দাখানে ও কইলা রে ফু তোন রাস্তা তখন আমরা বিল্ডিং ওঠার আগে ফাইনটা আমার বেরিয়েছেন বেরিয়ে আমার দর মায়ের পয়সা করছেন ভয়সংসে তো এটা কটা তাই কেন খুবই রাফ বুঝছেন তা বন্যবান্ধী তো আমার বাইন খুঁজে তো লইয়া আমার আমার তো ভাই আমি আমার বাইয়েন আর আমার বান্ধব আমরা ফোরের দিন দুঃখ নিলাম আমি তার ফাইছি বাবা দেখাইছেন আমরা ও ফাইন আসিল ওগুলা

দোতে গিয়া তারা উঠতো বেতনাগিরি রোডেতে গা ডাইরেক্টে থাকে শরীর শাখি সরি শরীর থেকে উঠতে আইয়া খুঁকি রুটে ব্রিকেলে দিয়ে তারা ঢুকতে হইয়া বুঝছেন বেশিরভাগই ওখানো তো আমরা বন্ধু আমরা প্রায় আমরা প্রিপেয়ার থাকতাম বুঝছেন যেমন আমরা দুইটা দুই তিনটা গাড়ি আছে একটা গাড়ি থাকতো ব্রিগলেন উপাসে ওজব ইনস্টিটিউট সাইটে দিয়া আর ওটা থাকতো বেতনাগিরি রুটের সাইটে দিয়া কারণ সেই সময় তো মোবাইল তো মোবাইল ফোনের কিছু নাই ব্যবহার নাই যখন আমরা একে অন্য লোক যোগাযোগ করতাম পারতাম কিছু গাড়িগুলা দিয়া কিছু আমরা কতদিকে আসলে 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 দায়িত্ব না কিনতে পারি ইয়া কারণ আমরা নামারা ফোন কিনতে দায়িত্ব না কত ফুলে আমরা কিছু মাইধুর খাইছি এবং যেমন আমার নেক্সট স্টোর আলাদির স্টোর আছে তা শিবাখরি একটা গরু ধরি দোকান আছে ওখানে তার একবার তার মাইধর ফসছে

পেঁকি হইতো অন্য ধরনের তারা গৃণা করতো তারা ওই চেয়ে তারা অন্য চোখে আমরা দেখত এটা তো যাই হোক আমরা ধর মুরব্বী যারা আসলা এখানে তাদের অবদানে আমরা আমরা ইনোভা সুযোগ পাইছি আমরাও তো বর্ণী হলে আপনারা আমরা মুরব্বী হলে গেলে বিভিন্ন সময় মোকাবিলা কিলা হল আপনার মোকাবিলা মোকাবিলা ওই লোক আমরা যেন কয়েকটা ইহুদ সংগঠন আছিল

তাইন আমরা শুনলাম যে তাইন্ডি রেস্ট করে নিছিগি পুলিশে ওই জন্যই বন্ধুবান্ধী লোক আমরা মায়ের খরচিলা তখন আমরা বন্ধুবান্ধবের জন্য যেমন আবাস আলী আবাস আলী এরপরে আমরা মানিক মানিক করি নাম আর বন্ধু ওই জন্যই এরপরে আমরা নিজাম সোনাফর এরপরে রফিকুল্লাহ আমরা ওটা শূন্য আমরা তাড়াতাড়ি আমরা আন্দোলন আরম্ভ করলাম আমরা কিছু শ্রদ্ধাগুলোকে ফাইট আরম্ভ করলাম

এরপরে আব্দুল মন্নান বেলাসরু নিউরুডাস ট্রেভেলস বিশ্বনাথ বাড়ি নয়াগাঁও ওই এরপরে জানে আলম গামছোলা পরে আবার ওই আমরা সালিক বাই বিছ যথেষ্ট যোগ আছে বিছড়া ওই জন্য আব্দুল সালাম ও কইলাম দিনে আগে বিশ্বাবোধ রুপ নাই ন্যাশনাল ফ্রন্টের লোক অনেক যথেষ্ট বিছড়া অবদান রাস্তা বিছড়া এরপরে আরেকটা নাম বলতে আর আমি ওই আমরা নিয়াজি নেজাও হুসেন নিয়াজি

আপনারা গাইড করছেন তারা গাইড করছেন যেন যা লাগছে তারা আমরা বহন করছো বুঝছেন নি তারা ফিস বাউ দিয়ে হাঁটছে না কোনো সময় বুঝছেন ওই তো কিছুটা জিনিস না করি তো দিনে মরফু মতলিমিয়া সাহাব মতলিমিয়া চৌধুরী সাহাব তখন আমরা রেস্টুরেন্ট আছিল না এখানে তো আমরা যাইতাম ওানো খাওয়া দাওয়া করতাম এটা তোমরা খাইসুয়া কোনো সময় বুঝছুন আকিক ভাই জাল সিরাজ ভাইটা আমরা সব আমরা গে খাওয়া দোয়া করতাম বুঝছুন আমরা উপদেশ দিতাম আমরা সময় খাইয়া দেখতো আর লাগে না কোনো সময় না খাইলে গেলে দূরে খাওয়া ওই জিনিস একটা জিনিস আর মাত্র মানুষ তো আমরা নীতি অন্য জিনিস হয়তো ছেলে করে আমি করি

সিলেট সিলেটের কোনো যুক্তরাজ্য নাইনটিন এইটি ওয়ানে আর কোনো সংগঠন আছে আমি আপনার সেবা করি দ্বারা আপনি আমরা অত্যন্ত আনন্দিত আপনারা এলাকা আমরা রোল মডেল আমরা ইয়াং জেনারেশন তা আমি জাস্ট আমরা আমাদের ভিউয়ার্স আসবো যারা দেখার প্রোগ্রাম তারা উদ্দেশ্য আপনি কিছু হোক আপনি আমরা এই যে আমরা কমিউনিটি আস করি আমরা সফলতা সাকসেস হিসাবে আগামী দিনে আমরা যদি আরও সাকসেস করতে হবে কি তাহলে আমার সাদেশন তাকলোয়া কি হয়নি আমরা মূর্বা জেলা দেশে মুক্ত করিয়া গেছেন বন্যবাদী মুক্ত করছেন আমরা তারপরে আমরা আমরা মাধ্যম হয়েছে আগামীতে আপনারা যারা ইয়ং যারা বা যা হল ছেলে মেয়েরা হলাই পাইবা তারা যেন এই দেখা লেখাপড়া করে আগে নিতে পারেন যাতে আমাদের দেশে সুনাম বৃদ্ধি পায় থ্যাংক ইউ থ্যাংক ইউ গলি ভাই গলি ভাই থ্যাংক ইউ আপনার আপনি তো তুমি চলিস না আপনার গলি ভাই সাথে খুশি আসলে আমার 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 যে মামাত্ম ভাই তিনিও বর্ণবাদ আন্দোলনের অন্যতম একজন নেতা আসলা তার নাম আছে আলতাবুর রহমান খুব সাহসী ছোট ছোট মানুষ আসলাম এক বাক্য চিন্তা মানুষের গরিব গুরাবাই থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা গুরাবাই ও শ্রদ্ধার সাথে সমাগ্রাম আমরা সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা কথা বলছিলাম উনিশশো আটত্তর সালে বড় বিশিষ্ট সমাজসেবী সাথে আশা করি আপনার সা আপনার ভালো লেগেছে আর দুইটা নাম আমি লাগবো না বললেও হয় না সরি আপনার কথাটা কইলে যেনে আরো অনেক আছেন তার নামটা কেউ হয় না বুঝছেন না যেমন আমার যেমন আলতাবুর রহমান বুঝছেন আলতাবুর রহমান আশিক মিয়া আশিক মিয়া এরপরে সিরাজুল ইসলাম ই সিরাদুলুক না সিরাজুল ইসলাম আব্দুল মুক্তালিপ চৌধুরী এরা খুব এই দিন বন্যবাদী আন্দোলন তারা খুব জড়িত আছেন যে এরা লীলমিয়াও হয়নি সুপ্রিয় সুপ্রিয় দর্শক মন্ডলী আসলে অনেক বড় বুধ আন্দোলনে অনেক অবদান ডেকেছেন আমার ভাই অনেকের কথা মনে করেছেন অনেক মনে নেই আমরা সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি যারা এই বড় বানুধ অবদান ডেকেছিলেন আশা করি আপনাদের অনুষ্ঠানটি ভালো লেগেছে আগামী অনুষ্ঠানে আরও কোনো অতিথিলে কথা হবে দেখা হবে আপনার ভালো সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته